আচ্ছা, 2020-তে রিলিজ হওয়া সেরা বাংলা ওয়েব সিরিজ কোনটা আপনার, কোনটা মনে হয়? হতে পারে অনেক ওয়েব সিরিজ বেরিয়েছে, তাকদীর, তানসেনের তানপুরা, রহস্য রোমাঞ্চ সিরিজ, একেন বাবু, অনেক ওয়েব সিরিজ বেরিয়েছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু হইচইতেই কিন্তু বাংলা ওয়েব সিরিজ রিলিজ করে না। আড্ডা টাইমসও আছে, যেখানে ফেলুদা ফেরত এসছে, এমএক্স প্লেয়ারে আসে, তবে সেগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তারা নিয়ে আসে, নিজস্ব সেরকম কিছু প্রোডাক্ট নেই। আরেকটা ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে যেটার নাম হচ্ছে Zee5। Zee5-এ কিন্তু অনেক বাংলা ওয়েব সিরিজ রিলিজ করে, যেগুলো অনেকে এগুলো লক্ষ্য করে না। তো সেরকমই একটা ওয়েব সিরিজ নিয়ে আমি আলোচনা করব আজকে, যেটাকে আমি 2020-র টপ 5-এর মধ্যে রাখবো, যার নাম হচ্ছে কর্কট রোগ। তো কর্কট রোগকে প্রেফারেন্স দেওয়ার মেন কারণ হচ্ছে এটা একটা মেডিকেল ক্রাইম রিলেটেড থ্রিলার উইথ লটস অফ সাসপেন্স। আর এখানে চেনা মুখ কিন্তু রয়েছে, কিন্তু লিড ক্যারেক্টার সেরকমভাবে অ্যাক্ট করেননি। তো তার নাম হচ্ছেন চিত্রাঙ্গদা। তো চিত্রাঙ্গদা যে ক্যারেক্টারটি প্লে করেছেন, সেই ক্যারেক্টারটির এই ওয়েব সিরিজের নাম হচ্ছে বিয়াস ব্যানার্জি। তো টোটাল এই ওয়েব সিরিজটাতে 8টা এপিসোড রয়েছে, প্রথম 7টি 30 মিনিটস অ্যাভারেজ, শেষ এপিসোডটা 44 মিনিট লেন্থ, মানে ফাইনাল কনক্লুশন যেটা রয়েছে সেটা বেশ বড় এপিসোড। তো অবশ্যই এটা দেখার পর আমার মনে হয়েছে যে এটা ভীষণভাবে এনগেজিং, এবং এর যে মিস্ট্রি আনফোল্ড বা রিভিলেশনটা যেটা হয়েছে সেটা ধীরে ধীরে হয়েছে, হয়তো কিছুটা প্রেডিক্টেবল হয়ে আসে আফটার 6th এপিসোড, কিন্তু প্রথম 6টা এপিসোড এনগেজিং রয়েছে। প্রথম 2টো এপিসোড একটু একটু ঢিলে, একটু সেক্সুয়ালি এক্সপ্লিসিট কিছু সিনস রাখা হয়েছে যেটা আমার মনে হয় না দরকার ছিল। যাই হোক, শেষে গিয়ে অন্তত এটুকু বলা যায় যে না, একটা ভালো ওয়েব সিরিজ আমরা দেখলাম। তো এটা হইচইয়ের অনেক ওয়েব সিরিজের থেকে প্রোডাকশন ভ্যালু কিন্তু এর যথেষ্ট ভালো, অভিনয় বিয়াস ব্যানার্জি খুব ভালো করেছেন, আমার তো মনে হয় এই রোলটার জন্য একদম সুটেবল। কারণ এই যে ক্যারেক্টারটা বিয়াস ব্যানার্জি, সে একজন ডাক্তার হলেও তার নিজস্ব ক্যান্সার রয়েছে, ক্যান্সার অসুখ রয়েছে, এবং তার অপারেশনও হয়। তো অপারেশনের পরে তার মধ্যে যে একটা অসুস্থতা আসে, মানে চোখে মুখে যে একটা অসুস্থতার ভাব, সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ডিরেক্টর উৎসব মুখার্জি কাজটা করিয়েছেন, তাদেরকে দিয়ে। এছাড়া রয়েছেন রাজেশ শর্মা, ইন্দ্রনীল সেনগুপ্ত, আর ছোট রোলে রয়েছেন চান্দ্রেয়ী, জুন মালিয়া আর জয়ন্ত কৃপারানী, মানে যাকে আমরা তারানা তান্ত্রিকে দেখেছি বা দেখেছি স্যালারি কিতনা লোগে ভাই, সেই লোকটা। কর্কট রোগ এটা হিন্দি এবং বাংলায় দুটোই অ্যাভেলেবেল রয়েছে। ইন্দ্রনীল সান্যাল বলে একজন লেখকের লেখা কর্কট কান্তি থেকে এটাকে অ্যাডাপ্ট করা হয়েছে। উৎসব মুখার্জি হচ্ছেন ডিরেক্টর, যিনি আগে ভীতু বলে একটা মুভি ডিরেক্ট করেছেন, সেটা আমার খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছিল। তো এখানে বিয়াস ব্যানার্জি একজন ডাক্তার, কিন্তু অটোপসি সার্জন, মানে মরা কাটার ডাক্তার। তো সেই তার কাজের প্রতি তিনি ভীষণ নিষ্ঠাবান, এবং সেই কাজ থেকেই তিনি কিছু সূত্র পিক করেন, সেই সূত্রটা ধরেই বোঝা যায় যে ক্যান্সার রোগীদের মৃত্যুর পেছনে কিছু একটা কারণ রয়েছে। মানে হয়তো তিনি যার অটোপসি করছেন সে অ্যাক্সিডেন্টে মারা গেছে, বা জলে ডুবে মারা গেছে, বা ট্রেনে কাটা পড়ে মারা গেছে, কিন্তু সেটা কি অ্যাক্সিডেন্ট নাকি ঘটানো হয়েছে, মানে এমন কিছু তার যে ভিকটিম তার মধ্যে এমন কিছু ক্রিয়েট করা হয়েছে যাতে সে ওইভাবে তার মৃত্যুটা হয়। তো সেই সন্দেহ থেকে ডাক্তার যখন ডিটেকটিভ, মানে ডাক্তার ডিটেকটিভে পরিণত হন, এবং তার এই মেডিকেল সার্কেলে কি চক্রান্ত চলছে, কেন এই মার্ডারগুলো হচ্ছে, এবং এগুলো সিরিয়াল কিলিং নাকি কোনো মানে প্রি প্ল্যান্ড কোনো মার্ডার, সেইটা জানার জন্য সে উঠে পড়ে লাগে, এবং সেটা আপনাকে ওই ওয়েব সিরিজটাতে দেখতে হবে। আপনারা অনেকেই বলেন যে ওয়েব সিরিজটা মানে মাঝখানে গিয়ে ঝিমিয়ে পড়ে, এটা কিন্তু ঝিমিয়ে পড়েনি। আমি একটানা মোটামুটি 6টা এপিসোড একদিন দেখেছি, আর একদিন গিয়ে 2টো এপিসোড দিয়ে শেষ করে দিয়েছি। তো একটা এপিসোড থেকে আরেকটা এপিসোডে যে জাম্পিং পয়েন্ট, সেগুলো ভীষণ ইন্টারেস্টিং, মানে এমন একটা জায়গায় গিয়ে শেষ করে আপনি পরেরটা শুরু করে দিতে বাধ্য হবেন। তো ওভারঅল এই ওয়েব সিরিজটা ভীষণ আন্ডাররেটেড রয়ে গেছে, এবং IMDb-তে রেটিং রয়েছে only 7.3/10।
তো ঠিক আছে, অনলি বলবো না, 7.3 ভালো রেটিং এবং এটাকে আমি সমর্থন করি। আমারও যদি রেটিং বলেন যে কত দেব, 7.3 out of 10 অবশ্যই দেব। মানে এটা একটা গুড প্লাস ওয়েব সিরিজ যেটা আপনি অবশ্যই এখনই দেখে নিতে পারেন। চিত্রাঙ্গদার অ্যাক্টিংয়ের সাথে সাথে রাজেশ শর্মা আর ইন্দ্রনীল সেনগুপ্ত যে ক্যারেক্টারটা, সেটা ভীষণ এখানে শেডেড ক্যারেক্টার। আর এরা সেই লুডোর সেই ছক্কা গুটির মতো, কখন কুট পড়বে কখন ছয় পড়বে বোঝা যায় না, মানে ভীষণ আনপ্রেডিক্টেবল। আর এখানে অ্যাকশন সিকোয়েন্সগুলো বেশ ভালোভাবে কোরিওগ্রাফ করা হয়েছে। প্রথমে চান্দ্রেয়ীকে এখানে মেরে দেওয়া হবে, আমি সেটা বলে দিচ্ছি। তো তার যে রিভলভ করবে বডিটা, সেটা এত ভালোভাবে দেখানো হয়েছে, বা অন্যান্য অ্যাকশন সিকোয়েন্সগুলো, গান ফাইট ভালো এখানে শো করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক আরেকটু ভালো হতে পারতো, ভালো, আরও বেটার হতে পারতো। আর স্ক্রিন প্লে একেবারে আনকোশ্চেনেবল নয়, কয়েকটা জায়গায় অবশ্যই কোশ্চেন করা যাবে, লুপহোলস তো কিছু আছেই। তো সেইটা আর একটু বেটার করা যেতে পারতো, সেটা হয়তো যে গল্পটা লেখা হয়েছে সেখান থেকে অ্যাডাপ্ট করে কিছু চেঞ্জ হয়তো করার দরকার ছিল। আর বাকি ওভারঅল এটা যেরকম বললাম বেশ ভালো